এলাকায় আগবহাইছে ভিভেল সোপ অব সমঝোতা নেহি নিহার ন্যাচারেলস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি এয়ারটেল হল স্বীকৃতভাবে ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক টাটা সম্পন্ন মশালা হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট পার্লে জি আমুল দ্য টেস্ট অব ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার বাজাজ প্লাটিনা গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা Friday's Entertainment's presence. আমার কোনবা আপি যদি বইয়া যোগ থাকে মানে বিধবা যোগ থাকে কিবা জন্তু জানবরৰ লগত বিয়া পাতি দিবা লাগে হেলা দেখা শুনাই বৰ বেয়া কথা হ'ব আকল হয়তো দে মই হাহাকাৰটো সহ্য কৰবা নৰুৱে কি হাহাকাৰ কৰিলে তিনিও কান্দে হাঁহে আৰু কাজিয়াও কৰে কি কবি আৰ নানানটা ভাউটি ধৰে কান্দে হাঁহে আৰু কাজিয়াও কৰে হিন্দী চিনেমাৰ সেই কলা ভিলেইনাৰজনে চাপৰি বজোৱাৰ পিছত অহা দি আহি গ'ল যে আপনি বেলা রিপেয়ারক গেলে ঘুমে থাকে না আজি আপনি মোর লগতে আন্ধারে পড়ে নুচ্ছি তাকে তো পুয়া রাতির পেরে আর ঘুমতিয়ে নাহিল যা পহর হল লগে লগে উঠলো আজি আমার মস্ত ভাল লাগছি এই প্রথম ইনিংস জি খেললি খেললি দ্বিতীয় ইনিংস চেপি খেলবি ডিফেন্স জি খেলবি পটককে আউট নহবি কি পটকে আউট নহবি খেলা শেষ নহ গিলে আউট নহবি তাকেতো কলো রান কিমান করে সেটা ডাঙার কথা নহয় কিমান সময় ক্রিজত তিষ্টি থাকবা পারা সেটাই ডাঙার কথা ঐ পাখণ্ডহত ঐ তহতে বড় দামি দামি কথা কবলে স্টার্ট করছো মিছা কইছো নাকি স্যার এক বিন্দু মিছা কথা কোয়া নাই প্রেমলতা আর মোর পার্টনারশিপত এয়া দ্বিতীয় ইনিংস ইনিংসটু দীঘলাকে খেলিব পারিলে ভালো হই দিয়ক স্যার দে প্রেমলতা কৌ এইবোৰ খেল ধেমালি মই বুজি নাপাওঁ কথা হ'ল মই জীৱনটোক খেল হিচাপে ধৰা নাই খেল হিচাপে লোৱা নাই বাবেই জীৱন সংঘাতবোৰত মই বৰ দুখ পাওঁ মা দেউতাই জীৱনটোক খেল হিচাপে লৈ বিয়া হ'ল আৰু মোক জন্ম দিলে মই মনত বৰ কষ্ট পালোঁ মোক এৰি থৈ তেতিয়া বিহাৰলৈ গুচি গ'ল মই বৰ কষ্ট পালোঁ ৰঙা লিপষ্টিক সানি ৰঙা শাড়ী পিন্ধি মায়ে চহৰলৈ সদায় কাম কৰিবলৈ গৈছিল ইচ্ছা কৰিলে ইয়াতো আৰ তাৰ ঘৰে ঘৰে ধান চাউল বানি মোক খুৱাব পাৰিলেহেঁতেন জীৱনক লৈ খেলিলে মই আজি বহুত কষ্ট পালো হেই পাগলী কুৰকি মুকি আছে তই সঁচা কথাবোৰ কৈছো অ ভোলাদা এতিয়া বুঢ়াকালত ইমানেই ভগৱানৰ প্ৰতি আস্থা আহিল যে মন্দিৰত গৈ থাকিবলৈ ল'লে মনত বৰ কষ্ট পাইছো ক্ষীৰৰ সেন্দুৰ কণো টানি আজৰি ললো ইয়াক লৈও খেল চলিছে পেটৰ ভ্ৰূণ হত্যাৰ দৰে মহাপাপ কৰিবলৈ বাধ্য হলো মনত বৰ কষ্ট পাইছো মইতো জীৱনটোক খেলৰ সামগ্ৰী বুলি ভাবিবলৈ শিকা নাই এতিয়াও মোৰ জীৱনটোক লৈ নেখেলিলে ভাল পাওঁ
চাহকাপ খালো দে, ভোলার বড়ি চাহকাপ খুয়ালা, মিঠা কম লাল চাহ চাহকাপ কিন্তু বৰ খৰ হৈছে দা। এ তুমি আৰু মোক ভাঙা হাতখানে দি চাহ কৰি খোৱা নালাগে। নহয় খাই যদি জয়া আহে দুকাপ বনাই দি যাবহি। কোনি জয়া আহা ফল? অ তোমাৰ বিয়া হ'ল নেকি? মই জানাত তো তোমাৰ বিয়া হোৱা নাই। কিনো কয়, জয়াকনো চিনি নাপায় নে? অ পাওঁ ৰবা, এনাই বিজাল ধৰিছো নাংমান। নধৰিম গিয়া, তুমি যেনকে ক'লা যে জয়া আহি আমাক চাহ কৰি খুৱাব, জয়া যেন তোমাৰ ঘন্যৰে। নহয় মানে কিয়া নহয় হয়দা, তুমি জয়াক বিয়া নকৰকে হা। তুমি বিয়া নকৰিলি বোলে চুতীয়া মাষ্টাৰৰো বিয়া নহয় হা। বৰ বয়াকে গাঁঠি এটা লাগি আছে নহয়। অ তাকে কয়ে মাৰ গাঁঠি, তুমি বিয়াখন কৰাব লাগিব। ঐ জয়াক বিয়া কৰিব লাগিব, নহ'লে ছাগাল বিয়া কৰিব লাগিব। এতিয়া ইয়াত থম থম মদন গোপাল হৈ বহি থাকিলে কিডাল হ'ব? ৰুমটো ঠিক ঠাক কৰি কিবা এটা খোৱাৰ ব্যৱস্থা কৰিব লাগে। মোৰ কথা চিন্তা কৰিব নালাগে, নিজৰ ভোক লাগিছে যদি খালেই হ'ল। দিনটো একো এটা খোৱা নাই, ভোকটো লাগিবই। খালেই হ'ল। কি খাম? ভিতৰত থকা কেঁচা দালি, চাউল, পিঁয়াজ, নহৰু এইবোৰ যি মন যায়। হয় দে, ঠিক আছে, তেতিয়াহ'লে ভিতৰলৈ গৈ চাউল দালি পিঁয়াজ কি আছে লৈ আহোঁ। ইয়াতে দুইটা বহি চুবাই চুবাই সেইসোপা খাওঁ নে কি কওঁ? ক কিবা এটা। যি মন যায় কৰিলেই হ'ল, মোক কথা ক'বও মন যোৱা নাই। ওৱাই, কথা ক'বলৈ আকৌ কিয় মন যোৱা নাই? নাই। এটা কাম কৰোঁ, এটা কাম কৰিলে ভাল হ'ব প্ৰেমলতা। যি ভাল দেখে তাকে কৰিলেই হ'ল। ভিতৰলৈ গৈ কলম দুটা আৰু বহী দুখনে লৈ আহোঁ। তই লিখি দিবি, মই লিখি দিম, এইটো ছিষ্টেমতে দুইটাই দুইটাৰ মনৰ ভাৱ জানিম। নহয় মানে তোৰ কথা পাতিবলৈ মন যোৱা নাই যে। মোৰ মনটো একেবাৰে ডিমিজ হৈ আছে, এতিয়া কমেডি ভাল নালাগিব, ত্ৰিজিডি তুংগত। গতিকে কমেডি বাদ দি নিজৰ কোঠাত সোমাই থকাই ভাল হ'ব, ময়ো চাগে যোৱাই ভাল হ'ব। থাকলেও মই সেইটো মেচিন দি নখ কাটিব নোৱাৰো। আছে যদি বিলেত এখন দে, এই দাড়ি খুৰা পুৰণা বিলে ঝুলি হ'ব, ভৰিৰ নখ গদাই তৰুৱা মানুহ হৈছে। দিছো ৰ'ব। অ কিয়ে গুৰু, কেতিয়া আহিছি, কিমান সময় হ'ল? এই হ'ল ৰ অলপ সময়। এই নখটো দেখিছে না, গোটেই ধাৰাণ তৰোৱালৰ নিচিনা হৈছে, আই কাটি পেলাওঁ ৰ। এইখন লওক। অ দিয়া দিয়া দিয়া, আপোনালোকে বহকচোন, মই ভিতৰতে আছো। মানুহৰ আগত আপোনাৰ কথা শুলি মই গুৰু বুলি কওঁ, গুৰুদেৱ বুলি কওঁ, অ ই আৰু আপোনাক কঁঠাল গুটা চুৰ বুলি কয়। মই গালি পাৰোঁ? বিনা দোষত গালি পাৰোঁ না, সেইকাৰণে ক্ষমা খুজিলোঁ। আপোনাৰ আদেশ পালোঁ যিহেতু, আজিৰ পৰা ময়ো আপোনাক কঁঠাল গুটা চুৰ বুলি ক'ব পাৰিম। কোনোবাই ছাগাল বিয়া কৰাব, বেলেগে কে চান্দা দিব গুৰু? দিব, কথাগিলা বেলেগকে প্ৰচাৰ কৰিব লাগিব। কি বুলি হে গুৰু? ঐ গুৰু, চাহ তাহ খাইছি না আপুনি? তোর তিরি তুই এক কাপ চাহ খুঁজেছি র। হেরি আয়, তথাপি অন্তৰৰ শ্ৰদ্ধা ভক্তি ঠিকে ৰাখি হেডমাষ্টাৰ বুলি ক'ব পাৰা নে হ'লা? হেই চা, অ হয় নেকি গুৰু, মই আৰু নৰি বুলি ভাবিছিলোঁ ৰ। হেই গেৰপা, তোক যি মই সদায় গালি দেওঁ, আজি ভাই হাত জোৰ কৰি ক্ষমা কৰি দিছোঁ যাতো। দে দে হ'ব দে, ময়ো ক্ষমা কৰি দিছোঁ দে তোক।
কিহর গালি পারা কিহর ক্ষমা খোঁজা এগুলা ফল মানুষের আগত আপনার কথা শুনি মই গুরু বলে কও গুরুদেব বলে কও ওই আর আপনার কথাল কইটা সুর বলে কয়ে মই গালি পারু বিনা দোষত গালি পারু না সেই কারণে ক্ষমা খুঁজল আপনার আদেশ পালো যেহেতু আজির পে ময়ও আপনার কথাল কইটা সুর বলে কব পারিম ও হোক নে হোক ও তো মই হেনকে ক এখানে বাজনা তার ঐ বান্দার তো কইছি মই ও হসা কথা কলি গয়া হই পারি দে পারি দে গুরু এখনো নকই ও দাদাহাতে শুনবাই লাগলি তোর কলজা খাব দাদাহাতে শুনাকে কলি খং উঠফ নাকি খং উঠফ তো কিবা গুরু ভজিছি দুখন চুরকো কোনবাই গুরু ভজে ভাবি চাবা গেলি কথা গেলা কিন্তু বয়াক গেলি গেছি কি বয়াক গেলি গেলনো কথাল গুইটা চুরে দীক্ষা দিলি কিনো দীক্ষা দিব চুর করা দীক্ষা এ দিব দাদাহাতে যদি সেই দীক্ষা লয়ে বা গুরু প্রেসারত লবাক লাগি বাধ্য হয়ে তেতে কথা বয়াক গেলি নাচব দাদাহাতো চুরে হব ঐ বান্দেরি তোর যে আছি গলকাতা যাব ফাইনেল আজি তই দাদা আর কেরপাদার হাতত মারা যাবি মারি নেফলই দেছো হেনঠে শুনলি খেদব এইক যি কলো কলো আর নকওঁ দক আমি মনের ভাব তো নককেও থাকব নোনা ঐ এটা কাম কর যাইতা আমার দুই কলেগে দুই কাপ চাহ বনে আনগে বৌ দুখন পাগত ভাত রান্ধি আছে আমার পাগত নহয়ে তোর পাগত মোর পাগ বুধেদার পাগতে আচ্ছা আপনার জয়ে কি গুছি কখন আগবেলা মোর বিয়া পিছবেলা হেন তেওঁর বিয়া মোর বিয়ার পিছতহে বোলে জয়ার বিয়া হব এই চকচু কথাগুলা এনে সুন্দরকে ভাগ লাগি আছে কি কলে নবুঝিল কথাগুলা বড়িয়াকে ভাগ লাগি আছে তাকে কলু হাই আপনিও কিবা দিহা নাপে ঢকা থাকে দ বুঝাই কোকসুন সাবু আপনার বিয়াখানোর কারণে ইটা দুখান গড়ি বিয়াত মস্ত গাঠি লাগি আছে হই না কোকসুন আপনি দুখান বিয়া এখান জয়ার বিয়া আর এখান মিহিগুরুয়ার বিয়া আপনি বিয়া নকলি জয়ে বিয়া নহল আর আপনার বিয়া নহলি মিহিগুরুমার বিয়ার খাইরা না ভাঙে এটা করব কি কক আপনি তাকে তাকে নয় আপনি যে বিয়া করবা লাগবে ফাইনেল এটা আপনি ডিসিশন দক আপনি জয়াক বিয়া করাব না ছাগলক বিয়া করাব ছাগলকে প্রিফার করিম বেশ কিন্তু এটা কথা বলা শিবসাগরলে গৈছে কি আহা আগে আগে বিয়া সমাপ্ত হব লাগিব নহলে কিন্তু বেয়া কথা হব হেই টেনশন নলব হে এটা আপনি এখন লিস্ট বানক কথাটা একদম সিক্রেট থাকবো অঞ্চলৰ ধনী মানুহ ঘৰে ঘৰে যাই চান্দা উঠাব পাৰিম কোনোবাই ছাগাল বিয়া কৰাব বেলেগে কিয় চান্দা দিব গুৰু দিব কথাগিলা বেলেগকে প্ৰচাৰ কৰিব লাগিব কি বুলি হে গুৰু আছে ৰ আছে ৰ বহু ৰাস্তা আছে নকে কিয়া আগে বুধেশ্বৰৰ বিয়াখন ফাইনেল হওক তাৰপিছত আমি আমাৰ ইনকামৰ আঁচনিখন ফাইনেল কৰি পেলাম বল একো বয়া নহয় দেবো মই আকৌ দিহাই পনাই ৰ কি এব ছাগালটো কইনা হ'ব আৰু বুধে বাবা দৰা হ'ব হেনকে বিয়াখান হব তে ছাগালটোৰ পিছত কি হব আমি পুইভা পাৰিম নাকি পাৰবি তো হেন পাওঁ কি হান পাওঁ এ ও হেনকে সঠিককে কবা নল্লু নহয় ৰমণি দেউ সুধবা লাগব আমি দোজাই সুধি আহিম দে হব দে আজি যাবি না কালি যাবি কালি যাম দে ও কালি পুৱাই যাম দে ও হেনকে গতে মৰ পুৱাই যাবা নৰা আৰু দেৰিকেও যাবা নৰা কিয় এ ৰমণি দেউ পুৰোহিত আৰু স্কুলৰ মাষ্টৰ ৰাতি কালি পূজা কৰি পুৱা আহি খানি ঘুমো উঠি ভেলি স্কুলক যায় সিমাননো টাইম মিলে কেনকে যাবি এটা কাম কৰিম দে ৰবিবাৰে পুৱাই গেলিয়ে হল
রবিবারে তো স্কুল নাথকে। হব দে, মিলা মিলিকে যাবা লাগবো। আমার বাবা কেরপা হতে আর কবার কিবা কই আছে কি এ দিনত বিয়া যাব, রাতি কইনাক মটকা মারি বাসি কাটি খানা খাব। কি কইনাক কাটি বাসি খানা খাইয়ে? ছাগালটো এ ছাগালটো কইনা নহব। হব, আমার বাবাই কমভাই বাজা ছাগাল এটা ঠিক করছি, রমেন মাংসর দোকানী নিবা আহি নেনলা। সি আর পাঠি ছাগাল নাবানে না, ও বাজারর পেরে বগা হারুন সব আহি অলছি। আমার বাবাই আর হেনথতকে টাকা এখ বেশি দি ষোলশ টাকাত ছাগালটো ঠিক করি আইসি। হেতু আর মারি খাব খাব বোলে, ও মাংও বেশি পড়ব, আট কেজি মাংও পড়ব বোলে, মস্ত হত বোলে ফুলপাঠি। কবা নরু দে, খাই চাই পা নাই, ইতাতে একো ভাববা নালগে, রমনি দেউ সুধি ভাবলি হল বরে দেখুন সানা নিলে তাকে তোয়ে। এ বরি বরি, ঘটনা তো ঘটিব, রাইজে গরিহনা দিব, গাঁৱৰ পৰা খবৰ চহৰ পাবগে, চহৰ থকা নিউজ চেনেলৰ মানুহবিলাক গাঁৱলৈ ঢাপলি মেলিব, এইবোৰ সব উল্টা পুল্টা হৈ গলে কোনে ৰিস্ক ল'ব, কোনে ৰিস্ক ল'ব? সেইবুলি হেডমাষ্টৰক বেয়া পালে নহ'ব। অ কি কলা হে ভল, আকৌ বুজি নাপালো আই। আচলতে বুধেশ্বৰাই বৰ বেয়া সপোন দেখিলা ফল, গাঁওখনত অমংগল হ'ব, মহামাৰী হ'ব, আৰু তাৰে প্ৰতিকাৰ হিচাপে বুধেশ্বৰাই ছাগাল এটা বিয়া কৰে, দিনটো লঘেনে থাকি বাৰজন মানুহক ভাত খুৱাব লাগিব। বৰ বেয়া সপোন দেখিলা ফল। অঁ এইবোৰ কি কথা কয় হে, এইবোৰ অন্ধবিশ্বাস। অ' হিংকে নকব ছাৰ, এই কথাগিলা অন্ধবিশ্বাস বুলি উৰাই দিলি, পহিলা অমংগলটো আপোনাৰে হ'ব। এতিয়া মই এইবিলাক ছাপোৰ্ট কৰিব লাগে। কিয় ছাপোৰ্ট নকৰে? কি কথা কৈছে হে আপুনি? কোনোবা যদুমধুৱে ছাগলীৰ লগত মানুহৰ বিয়া হোৱা সপোন দেখিলে, তাকে গাঁওখনৰ অমংগল হ'ব বুলি এটা উৰা বাতৰি উৰাই দিলে, এতিয়া মই সেইটো ছাপোৰ্ট কৰিব লাগে। কৰিব লাগিব, নকৰিলে নহ'ব, এইগিলাখনৰ হুবহু প্ৰমাণ আছে। ছাগলীৰ লগত মানুহৰ বিয়া, কি হাঁহি উঠা কথা কওঁ। অ কথাগিলা ফটকে ফুক মাৰি উৰাই নিদিব, ধৰ্মযুগতো গান্ধাৰী ছাগালৰ লগত বিয়া হোৱা কথাটো আমি গম পাওঁ। অঁ ধৰ্মযুগত হোৱা প্ৰতিটো বস্তু কলিৰ যুগত হবা নোৱাৰে বুলি আকৌ কথা নাই। তথাপি নাস্তিক নহ'ব দিয়ক ছাৰ, সহযোগ কৰক, মই গুৰু আৰু কেৰপাই মিলি পেলাই বিয়াখন পাতি দিম, বাপ ভাইপে কালেকশ্যন কৰিম। কি মোৰ বতাই সৰহৰে চকু পানী অলছি, বন্ধুৰ বিয়াখান হওক বুলি আজিৰ যুগত এনাইখান ভাল কাম এটা কৰবা অলছি বুধেশ্বৰে, ভাইবলিও গতাই আচৰিত লাগে। একলা কথা ইমান ৰাষ্ট্ৰ হবাই নালগে, নিউজ চেনেলে গম পাব লাগিলে গতাই হুইলা জাৰা হ'ব। মই একলা হবা নেদাওঁ। কিয় নেদবিয়ে তই? মই একলা হবা নেদাওঁ, আমি বন্ধু গোটাই সমাজখনত হাঁহিয়াতৰ পাত্ৰ হ'ব, বন্ধুৰ কথা কৈ সকলোৱে আহিব। এনাই হানবো কাম এটা কৰবা ওলছি, শুনি হাঁহেবে মই নাম নাজনো। ও আমাৰ বাবাক বোলে কৈছি বুধে বাবাই, সি আখান বিয়া নকৰিলে গাঁওখনতে বোলে অমংগল হ'ব। এ যি কৰে কৰক, মই অলি একলা চাবাৰ নাই। সমাজৰ মংগল হওক বা অমংগল হওক, বন্ধু যি অমংগল হ'ব সেইটো খাটাং। ঘটনাটো ঘটিব, রাইজে গরিহনা দিব, গাঁৱৰ পৰা খবৰ চহৰ পাবগে, চহৰ থকা নিউজ চেনেলৰ মানুহবিলাক গাঁৱলৈ ঢাপলি মেলিব, এইবোৰ সব উল্টা পুল্টা হৈ গলে কোনে ৰিস্ক ল'ব, কোনে ৰিস্ক ল'ব? সেইবুলি হেডমাষ্টৰক বেয়া পালে নহ'ব। অ কি কলা হে ভল, আকৌ বুজি নাপালো আই। ছাৰৰ কথা গেলাই হেনা, জানা মানুহ বুলি কিবা এটা এডভাইচ ল'বা ও নেদে কিন্তু। ঐ পাগল ঐ, মানুহৰ লগত জানুৱাৰৰ বিয়া পাতিবলৈ আমি জানুৱাৰ নেকি? অ' ছাৰ এটা কথা কম বয়া নাপো, শিক্ষিত মানুহ ভাব নিদব বেছিকে, শিক্ষিত মানুহক আমাৰ জানা আছে। ও মিলাও হাত ভুলা দাদা, বহুত শিক্ষিত মানুহক গোটাই গোটাই হজম কৰিছো। ও বছৰ দিনৰ পে বছৰ দিনক লৈ আহা বিহুটো পাতবা লাগে বুলি ও বহুতে ভুল ধৰে, ও চান্দা দিয়াৰ ভয়তে বিহু নাপতো বুলি কয়, সেইগিলাখান আমাৰ সব জানা আছে। কাই আগবঢ়ালে ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ, নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি, এয়ারটেল হল স্বীকৃতভাবে ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক, টাটা সম্পন্ন মশালা, হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট, পার্লে জি, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, বাজাজ প্লাটিনা, গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।